আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নরম তুলতুলে বিবিখানা পিঠা। এই পিঠা বানানো একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনি দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন চিনিগুলো সুন্দর কালার চলে আসছে। এখন আমি ফুটন্ত গরম পানি 1 কাপ অ্যাড করে দিব। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। একবারে ঢেলে দিলে উতলে পড়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে ডিম। এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2টা 3টা 4টা ডিমেরও বানাতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ। এখন আমি ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে ফেটিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিব। বেশি ফেটানোর দরকার নেই, মিক্স হলে হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে নিচ্ছি। 1/2 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি সাবুদানার গুঁড়া। সাবুদানা আমি ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দুটাই দিতে হবে। এখন আমি ভালো করে চেলে নিব। চালা হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে ক্যারামেল অল্প অল্প করে দিব আর মিক্স করব। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর তেল ব্রাশ করে খাতার কাগজ বিছিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে ট্যাপ করে নিব। নিয়ে আমি চুলায় বেক করব। এজন্য চুলায় আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দেবো। দিয়ে ঢাকনা খোলা রেখেই 10 মিনিট জাল করে নেব। মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি, উপরে একদম ফেনা হয়েছে। এখন আমি ঢেকে চুলার আঁচ লো আঁচে করে আরও 40 মিনিট জাল করে নেব, আর ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি। মোট আমি 50 মিনিট লো আঁচে জাল করব। 50 মিনিট পর ফিরে আসলাম, কাঠিতে চেক করে দেখব। কাঠি ক্লিনভাবে বের হয়েছে। এখন আমি বের করে নিচ্ছি, বের করে তারপরে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি। অনেক সফট আর নরম তুলতুলে হয়েছে। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার বিবিখানা পিঠা। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক মজার হয়। আর সফট নরম তুলতুলে মুখে দিলেই মিলে যাবে, অনেক টেস্টি, খুবই মজার এই পিঠা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।